আমি প্রথমে আমারটা দিয়ে শুরু করি। আমি যখন ফার্স্ট এইচডি হোমিও শোধনে ঢুকলাম, তখন আমি স্যারকে কুশন করছিলাম যে স্যার রুব্রিক্স কি, আমি বুঝিনি রুব্রিক্স কাকে বলে। অথচ আমি কিন্তু তখন থার্ড ইয়ারের স্টুডেন্ট ছিলাম। তো আস্তে আস্তে যখন আমি বুঝতে পারলাম রুব্রিক্স কি, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিসের পিছনে কিভাবে মেডিসিন দিতে হয়, তখন আমার ভিতরে কনফিডেন্স লেভেলটা আস্তে আস্তে হাই হলো। এবং আমি বুঝতে পারলাম যে না, আমি যদি এইচডি হোমিও শোধনে থাকি তাহলে আমি হয়তো বা লাইফে কিছু একটা করতে পারব। তো সেই আত্মবিশ্বাস থেকেই আমার এইচডি হোমিও শোধনে আসা, এবং ইনশাল্লাহ সেখান থেকে চেষ্টা করছে আজ অব্দি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের আমাদের এই জরুরি একটা ক্লাসে আপনারা উপস্থিত হয়েছেন। আর সবচেয়ে আমি ধন্যবাদ জানাই এইচডি হোমিও সদনকে, এবং সেই সাথে আমার শ্রদ্ধেয় ডক্টর আশরাফুল আলম স্যারকে, যিনি আসলে এরকম একটা প্ল্যাটফর্ম আপনাদের জন্য সৃষ্টি করেছে এবং আমাদের জন্য সৃষ্টি করেছে। এই যে আজকে যে অনলাইন হোমিও প্ল্যাটফর্মটা যে স্যার আপনাদের কাছে আলোচনা করলো, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একবার খেয়াল করেন, আমাদের সমাজে এখন অনেক ডাক্তাররা আছেন যারা পাশ করে 3-4-5 বছর হয়তো বসে আছেন, বাট তার একটা মেডিসিন করতে পারেন না, তারা ভয় পায়, কারণ তাদের অভিজ্ঞতা নাই এবং তাদের চর্চা নাই। অথচ আমরা কিন্তু সেই ফার্স্ট ইয়ার থেকেই আপনাদের কিন্তু এই অভয়টা দিচ্ছি, কারণ আমরা পাশে আছি, আপনারা শুধুমাত্র আমাদেরকে একটু হেল্প করবেন পেশেন্টদেরকে বোঝানোর জন্য। এটা একটা প্লাস একটা পয়েন্ট। আরেকটি বিষয়, এই যে আমরা আজকে যে এই মিটিংটাতে বসেছি, এতে করে শুধু কি আপনি একটা ইনকাম করবেন, এটাই কি মুখ্য বিষয়? নো, আপনি দেখেন এই এইচডি অনলাইন প্ল্যাটফর্মটিতে বেশ কিছু কার্যকারিতা কিন্তু আছে। ফার্স্ট, আপনি তো কিছু অবশ্যই ইনকাম করলেন। সেকেন্ড, আপনি একটি আদর্শ হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে তৈরি হচ্ছেন। থার্ড, একটা পেশেন্টকে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে মোটিভেশনাল করতে হয়, এবং কি কি চিকিৎসা আমাদের সমাজে আছে এবং কি কি চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিতে নাই, সবকিছু কিন্তু আপনি জানতে পারলেন। এবং পাশাপাশি কি করলেন, মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারলেন। আর একটি বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে আমরা যে হোমিওপ্যাথিতে দিনে দিনে ত্বরান্বিত হচ্ছে হোমিওপ্যাথি এবং হোমিওপ্যাথি এগিয়ে যাচ্ছে, এই মেসেজটা কিন্তু আপনারা ডোর টু ডোর পর্যন্ত পৌঁছে দিতে পারলেন। শুধুমাত্র একটি বিষয় কিন্তু এখানে নয়, আপনাদের এখানে বেশ কিছু জিনিস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আর এটা একমাত্র আপনারা লাভবান হচ্ছেন এই অনলাইন প্রশিক্ষণ ক্লাসটির মাধ্যমে। এবং ইতিমধ্যে কিন্তু আমার এখানে যারা আমাদের স্টুডেন্ট এবং ডাক্তার ভাইরা যারা আছেন, যেমন জিনবাবু, তারপর আদর্শ হোমিও হল, তারা কিন্তু অলরেডি আমাদের সাকসেস সম্পর্কে তুলে ধরেছেন যে আমরা কতটুকু সাকসেস নিয়ে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, ব্যর্থ তো মানুষের জীবনে থাকবেই, কেউ কখনো বলতে পারবে না যে আমি 100% জীবনে সফলতা করেছি, তবে যতটুকু ব্যর্থতা তার থেকে অনেক অনেক গুণ বেশি কিন্তু আমাদের এই সফলতার মধ্যে আছে। এই জন্য প্ল্যাটফর্ম গুলিতে আপনারা যদি একটা পেশেন্ট নিয়ে আসেন, আমি কিন্তু মানে আমরা যারা ডাক্তার আছি তারা কিন্তু আপনাদের সামনে কিন্তু সেই পেশেন্টটাকে অনেক সময় অ্যানালাইসিস করার চেষ্টা করি। এতে করে আপনাদের কি হচ্ছে, এতে করে কিন্তু একটা পেশেন্টকে আপনি বুঝাইতেও পারছেন যে কিভাবে মোটিভেশনের স্পেস দিয়ে তাকে আপনি একটা পেশেন্টকে আনলেন, এবং তাকে কিভাবে আপনি একটা যে ম্যানেজমেন্ট, এই যে হোমিওপ্যাথিতে আমাদের সবচেয়ে যে জিনিসটা লিকেজ সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। আমরা অনেক ডাক্তাররা রোগী দেখে ম্যানেজমেন্ট করতে পারি না, হয়তো একটা ওষুধ লিখে দিলাম, তার পাশাপাশি যে রোগীর কিছু ম্যানেজমেন্ট থাকে, রোগীর যে কিছু ট্রিটমেন্ট থাকে, রোগীর যে নিজস্ব কিছু ধারাবাহিকতা মেনটেন করতে হয়, এটা কিন্তু আমরা অনেক ডাক্তাররাই বলি না। তো এটা কিন্তু আপনারা যদি আমাদের সাথে লেগে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আস্তে আস্তে জানতে পারবেন যে এই রোগীর কি ম্যানেজমেন্ট গুলি হতে পারছে, যেটা কিন্তু অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে সম্ভব হচ্ছে। আর আপনাদের যে কোনো প্রয়োজনে, যেমন আপনার ঘরোয়া একটা পেশেন্ট, সাপোজ ধরেন আপনার যে কোনো আপনি একজন অনলাইনের একজন মানে ডাক্তার, তো আপনি আপনার ঘরের কাউকে দেখাচ্ছেন, আপনার মা বা ভাই বোন যাকে দেখাচ্ছেন, এই যে দেখছেন, এটা কিন্তু এখানে কিন্তু আমরা হয়তো আপনাকে হেল্প করবো, কিন্তু মেন ডাক্তার কিন্তু আপনি, কারণ আপনি আস্তে আস্তে ঠিকই বুঝে যাবেন যে আমার মাকে যে আমি দেখাচ্ছি বা আমার বাবাকে যে আমি দেখাচ্ছি এটা তো আমার লক্ষণ এবং এটা আমার লক্ষণ নয়। একটা পেশেন্ট এসে আমাদের কাছে কিন্তু অনেক কথাই বলে, আমরা কি সবকিছু লক্ষণে নেই? আমরা কিন্তু নেই না, আমরা বুঝে নেই যে কোনটা আমাদের লক্ষণে নেওয়া উচিত এবং কোনটা আমাদের লক্ষণে নেওয়া উচিত নয়। আর এই সাহায্য সহযোগিতাটা কিন্তু আমরা কখনো পাইনি,
ভালো হতো যখন যদি আমি ফার্স্ট ইয়ারে থাকতাম, তখন যদি এরকম একটা এইচডি হোমিও সদনে যদি এরকম একটা অনলাইন প্ল্যাটফর্ম থাকতো, তাহলে হয়তো বা আমি আরো আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, তখন আমাদেরকে পাশে দাঁড়ানোর মতো কোনো ডাক্তার আমরা পাইনি। সবাই হয়তো বা আপনাদেরকে শিখাবে, কিন্তু হেনুমিনিয়ান ভাবে আদর্শ একজন হোমিওপ্যাথি করা কিন্তু অনেকটা, আমাদের সমাজে দেখেন একই চেম্বারে বসে অনেক ডাক্তাররা পাবেন যারা আপনাদেরকে প্যাটেন্ট দিবে, যারা হয়তো আরো অন্য কোনো একটা দুই তিন চারটা মেডিসিন আপনাদেরকে দিবে, কিন্তু এটা তো আদর্শ হোমিওপ্যাথি ডাক্তার হলেন না, হলেন না। তাহলে কি হচ্ছে, শুরু থেকেই যদি আপনারা আমাদের সাথে লেগে থাকেন, তাহলে কিন্তু বিষয়গুলো আপনারা কনফার্ম করতে পারছেন, এবং পাশাপাশি কি হোমিওপ্যাথি সম্পর্কে সবকিছু জানছেন। এটা প্রেসক্রিপশনের ব্যাপারে আমি বলি, এটা সেকেন্ড প্রেসক্রিপশন, আপনি কখন করবেন, শুধু কি তাই, একটা মেডিসিন চুজ করার পরে আপনি সেই মেডিসিনটা পেশেন্টকে কতটুকু ডোজ দিবেন। এখনো আমাদের কাছে অনেক ডাক্তাররা এবং নবীন অনেক ডাক্তাররাই আছে যারা হয়তো ডোজটা পর্যন্ত বোঝে না, যে আমি সেকেন্ড প্রেসক্রিপশন করলাম বা ফার্স্ট প্রেসক্রিপশনে পেশেন্টকে এটা দিলাম, অ্যাগ্রাভেশন হয়েছে, এখন আমি কি করতে পারি। তাহলে এটা যখন যদি আপনারা প্র্যাকটিক্যালি হাতে কলমে না জানেন, তাহলে কিন্তু হুট করে যদি আপনি একটা পেশেন্টের কথা বলে ফেলেন, তাহলে কিন্তু হবে না। যখন আপনারা প্র্যাকটিক্যালি কাজে লাগবেন, তখনই বুঝতে পারবেন যে এই পেশেন্টটাকে আমরা কিভাবে কোন ডোজ দিলে সে আরোগ্যর পথে যাবে। রোগের মনে আঘাত এনে, রোগীর মুখে হাসি এনে, রোগীর তরে আমরা আপন জন, হুসাইনি ডিজিটাল হোমিও সদন, রোগীর সেবা আমাদের পণ।